কেন্দ্রর প্রতারণা বঞ্চনা রাজ্যত ক্ষোভর জুই জনজাতিকরণের দাবিত জ্বলিছে রাজ্য অসমৰ ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ আছিল বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি আনকি যা লোকসভা নির্বাচনের পূর্বে রাজ্যসভাত ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের বিধেয়ক উত্থাপন করেছিল তেতিয়ার জনজাতি পরিক্রমা মন্ত্রী জুয়েল ওরামে নির্বাচন গল জনজাতিকরণকে ধরে অসমবাসীক দিয়া আন বহু প্রতিশ্রুতিও উঠিল ধোঁয়াছাঙত কিন্তু শেহতীয়াকৈ পুনের কেন্দ্রীয় কেবিনেটে নির্বাচনমুখী তিন রাজ্যকে ধরে পাঁচ রাজ্যের বারোটাক জনগোষ্ঠীক জনজাতির মর্যাদা প্রদানের এক প্রস্তাবত অনুমোদন জানায় কেন্দ্রীয় কেবিনেটর এই সিদ্ধান্তর পিছতেই পুনের রাজ্যত জ্বলিছে ক্ষোভর জুই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে প্রতারণা বঞ্চনার অভিযোগ তুলি রাজপথলৈ ওলাই আহিছে বিভিন্ন জনগোষ্ঠীয় দল সংগঠন গোয়ালপাড়ার আগিয়াত মঙ্গলবারে সন্ধ্যা এইদরে হাতে হাতে জোর লৈ রাজপথলৈ ওলাই আহিল কোচ রাজবংশী ছাত্র সন্থার আহ্বানত কেইবা সহস্র লোক জনজাতিকরণের নামত কেন্দ্র রাজ্যই প্রতারণা করার অভিযোগ তুলে প্রতিবাদকারীয়ে অসমৰ কোচাজবন্দীসকলক জনজাতিকৰণৰ ক্ষেত্ৰত কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ নকৰি অসমত বসবাস কৰা কোচাজবন্দী জনগোষ্ঠীৰ লোকসকলক যিধৰণে প্ৰতাৰণা কৰিলে তাৰ কাৰণে আমি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্ৰীয় চৰকাৰক আমি তীব্ৰভাৱে গৰিহণা জনাইছোঁ আৰু বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্ৰীয় চৰকাৰক প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ এই কাৰ্যক আমি তীব্ৰভাৱে ধিক্কাৰ জনাইছোঁ সমান্তৰালকৈ পৃথক কমতাপুৰ ৰাজ্য গঠনৰ দাবী ছাত্ৰ সংগঠনটোৰ আৰু বিশ্বাসঘাতকৰ বিৰুদ্ধে আমি কোচাজবন্দী ছাত্ৰ সন্থাই আমি কোনো কাৰণতে বহি নাথাকোঁ গতিকে আগন্তুক সময়ৰ পৰা কোচাজবন্দী ছাত্ৰ সন্থাই ইয়াতকৈ ভয়াৱহভাৱে আমি তীব্ৰতৰভাৱে সীমান্তৰ সময়ত গণতান্ত্ৰিকভাৱে তীব্ৰতৰভাৱে আমি ইয়াতকৈ ভয়াৱহ আন্দোলন কৰিবলৈ আমি প্ৰস্তুত আছোঁ একেদরে বুধবারে জনজাতিকরণের দাবিরে লক্ষিমপুর জেলা উপায়ুক্তর কার্যালয়ের সম্মুখত হাতে হাতে প্লেকার্ড লৈ দুই ঘণ্টা অবস্থান ধর্মঘট কার্যসূচী পালন করে চুটিয়া ছাত্র সন্থায় দেখিছো যে পাঁচখন ৰাজ্য বাৰটা জনগোষ্ঠীক জনজাতিকৰণ মৰ্যাদা প্ৰদান কৰিলে কিন্তু অসমৰ ছয় জনগোষ্ঠী কিন্তু ইয়াৰ পৰা বাদ পৰি হ'ল আৰু সেই কথা স্পষ্টভাৱে প্ৰমাণ কৰে যে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া অসমৰ যি মাহিয়াই দৃষ্টি সেই মাহিয়াই দৃষ্টি কিন্তু ইয়াত জল জল পটপটকৈ প্ৰমাণ হ'ল একেই দাবীৰে যোৰহাটত পৰম্পৰাগত সাজ পিন্ধি প্ৰতিবাদত বহিল চুটিয়া ছাত্ৰ সন্থা বিজেপি চৰকাৰে আমাক ঠগন দিলে এই ঠগন বিনিময়ত আজি ভাৰতবৰ্ষৰ বাৰটা জনগোষ্ঠীক জনজাতি মৰ্যাদা প্ৰদান কৰিলে কিন্তু অসমত ভেটি মাটি সুৰক্ষিত কৰি ৰাখিম বুলি কিন্তু সেই প্ৰতিশ্ৰুতি ফুটুকাৰ ফেন হ'ল ধেমাজিতো একেই দাবীৰে ছাত্ৰ সংগঠনটোৱে পালন কৰিলে প্ৰতিবাদী কাৰ্যসূচী অসমত বসবাস কৰা এই ছয় জনগোষ্ঠী এই দীৰ্ঘদিনীয়া দাবীটো কিন্তু সমাধান কৰিবৰ কাৰণে তেখেতলোকে কোনো আগ নবঢ়াৰ কাৰণে আমি কিন্তু ইয়াৰ পৰা সকীয়া দিব বিচাৰিছোঁ তিনিচুকীয়াটো জনজাতিকৰণৰ দাবীত প্ৰতিবাদী কাৰ্যসূচীত ভাগ লয় চুটিয়া ছাত্ৰ সন্থাই আটাচুৱে জনজাতিকৰণৰ দাবীত বৃহস্পতিবাৰে হাতত লৈছিল ৰাজভৱন ঘেৰাও কাৰ্যসূচী সেই লক্ষ্যৰেই আটাচুৰ একাংশ নেতাকৰ্মী গুৱাহাটীলৈ যাত্ৰা কৰাৰ বাবে ওলাই আহিছিল কিন্তু শিৱসাগৰৰ ভটিয়াপাৰাত সংগঠনটোক বাধা দিয়ে আৰক্ষীয়ে এই কথাত ক্ষুব্ধ হৈ সংগঠনটোৱে অৱৰোধ কৰে ৰাজপথ
অসম পুলিশে আজি আমাক আবদ্ধ করে রাখিছে। এয়া আমি ধিক্কার জানাইছো, এয়া আমি গরিহণার যোগ্য, কারণ গণতান্ত্রিক এখন দেশত আমার যে অধিকার, এই অধিকার সাব্যস্ত করার কারণে আমি গণতান্ত্রিক মাধ্যমে আমি আমার যে দাবি, এই দাবি উত্থাপন করা আমার অধিকার আছে বলে আমি ভাবু। পিছত আরক্ষী আটক করে সংগঠনটির সদস্য সকলক। এইদরে এটা ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণক লৈ পুনের উত্তাল হয়ে পড়ছে রাজ্যর পরিবেশ। ব্যুরো রিপোর্ট, DY365।